নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলিতে জানাই আরো একবার স্বাগত। বন্ধুরা, বিভিন্ন রকম শিক্ষা সংক্রান্ত ভিডিও এবং চাকরি সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। নয়া বিজ্ঞপ্তিতে কিছুটা স্বস্তি, শিক্ষকদের সুখবর দিয়ে ক্ষততে পোলেব রাজ্যের। বিস্তারিত প্রতিবেদনটি এই ভিডিওটিতে আলোচনা করা হচ্ছে, সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং আপনার সুমতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। তো চলুন আর দেরি না করে এক ঝলকে এই গুরুত্বপূর্ণ খবরটি দেখে নেওয়া যাক। সম্প্রতি ঘটে যাওয়া লোকসভা নির্বাচনে যথেষ্ট ব্যাকফুটে রাজ্যের শাসক দল। 42টির মধ্যে 22টি আসনে জয় পেলেও বিজেপি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে পেয়েছে 18টি আসন। তার উপর রাজ্যের 42টি আসনের 41টি আসনেই সরকারি কর্মী। শিক্ষকদের ভোটে পরাজয়ের মুখ দেখতে হয়েছে শাসককে। এই অবস্থায় রাজ্য সরকারের ঘুম উড়িয়ে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন রাজ্যের সর্বস্তরের শিক্ষকরা। কদিন আগেই যোগ্যতা অনুযায়ী বেতনের দাবিতে 14 দিন অনশন করে প্রাথমিক শিক্ষক সংগঠন UUPTWA বুঝিয়ে দিয়েছে নিজেদের দাবি দেওয়া আদায়ের সপক্ষে তারা আন্দোলনকে কতদূর সম্প্রসারিত করতে পারেন। যদিও টানা 14 দিন অনশনের পরেও ভেঙে মোচকায়নি সরকার। কিছুটা দাবি মিটলেও বেশিরভাগ দাবিই মেটেনি প্রাথমিক শিক্ষকদের। অন্যদিকে মহার্ঘ ভাতা, বেতন কমিশন নিয়েও সরকারি কর্মীদের মধ্যে রয়েছে চরম ক্ষোভ, যে ক্ষোভের বহিঃপ্রকাশ মাঝে মধ্যেই বেরিয়ে পড়েছে। তাই এবার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে কিছুটা ক্ষতয়ে প্রলেপ বোলানোর চেষ্টা করল রাজ্যের শিক্ষা দপ্তর। সম্প্রতি স্কুল শিক্ষা দপ্তর শিক্ষকদের বদলি প্রসঙ্গে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে বলা হয়েছে এখন থেকে বদলির আবেদনের ফি মকুব করছে রাজ্য সরকার। এতদিন বদলির আবেদন করতে গেলে 2000 টাকা লাগত, যা এখন থেকে আর লাগবে না। এই সিদ্ধান্তে কিছুটা আনন্দিত শিক্ষক মহল। উল্লেখযোগ্য, প্রাথমিকে শিক্ষকদের ট্রান্সফার ইস্যুটি জ্বলন্ত সমস্যা, বিশেষ করে জেলা ভাগের পর বর্ধমানের একটা বড় অংশ ট্রান্সফারের ব্যাপারে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন বলে অভিযোগ উঠেছে একাধিকবার। কিন্তু এবার যে অভিযোগ সামনে এল তা বিস্ফোরক। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষকের অভিযোগ, চেয়ারম্যান ট্রান্সফারের অ্যাপ্লিকেশন জমা নেন না, বলেন ট্রান্সফার বন্ধ আছে, অথচ প্রতিদিন অন্তত 2-3 জন করে ঠিক ট্রান্সফার পেয়ে যাচ্ছেন, চেয়ারম্যান নিজেই তাদের রিলিজ দিচ্ছেন, অথচ তিনি নাকি কিছুই জানেন না। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকদের অভিযোগ, তিনি বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছেন এই অনৈতিক ট্রান্সফারের মূল্যে রয়েছে টাকার খেলা। টাকার অঙ্ক নাকি কমপক্ষে 1 লাখ টাকা, ক্ষোভের সাথে শিক্ষকদের অভিযোগ করছেন। এখনও শিক্ষকদের অনেকেই টাকা দিয়ে রেখেছেন শোনা যায়, সেই শিক্ষকদের নাকি কোনোদিনও কোনো আন্দোলনে পাওয়া যায় না। যদি ট্রান্সফারটা আটকে যায়, নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকের দাবি, টাকার বিনিময়ে ট্রান্সফার যেন আমাদের জেলার মিথ হয়ে দাঁড়িয়েছে, সবার মুখেই কুলুপ। ডিপিএসসি ও বিকাশ ভবনের চক্কর আর কাটতে কাটতে অনেকেই অসহায় আত্মসমর্পণ করছেন দালালদের কাছে, যদিও সেটা জেনুইন হবে আর কোনো নিশ্চয়তা নেই। ডিপিএসসি ও বনে এই ব্যাপারে ট্রান্সফার প্রার্থীদের চরমভাবে হয়রান করে, এই বলে জানি না, ওখানে যান, ওখানে বলে সেখানে যান, মাঝখানেই পড়ে নষ্ট হচ্ছে অসংখ্য জীবন, অসংখ্য পরিবার। ট্রান্সফার প্রার্থীদের জীবনের মূল্যবান সময় ও সম্পর্কগুলিতে চলে আসে তিক্ততা। যদি কারো না হতো তাহলে ব্যাপারটা এত খারাপ লাগত না,
কিন্তু যখনই বিক্ষিপ্তভাবে কিছুজন ট্রান্সফার পাচ্ছেন, অথচ চরম সংকটজনক অবস্থায় যারা পড়ে রয়েছেন তারা পাচ্ছেন না, তখনই মন ও শরীর ভারাক্রান্ত হয়ে ওঠে।